আল্লাহর কি রহমত, মৃত্যুর আগে অসংখ্য ফেরেশতা এসে এই তিনটা কথাই বলে। এরপরে আরো দুইটা কথা বলে, আল্লাহ তাখাফু ভয় করো না, ওয়ালা তাহজানু চিন্তা করো না, ও আবশিরু বিল জান্নাহ বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মৃত্যুর সময় সাহস দিচ্ছেন ফেরেশতারা। এবার মালাকুল মাউত এসে বলে কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে যাও, এসেছিলে সেখান থেকে আবার ফিরে যাও। রাদিয়াতাম মারদিয়াহ, আনন্দ চিত্তে, সন্তুষ্ট চিত্তে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। একজন মানুষের প্রথম সফলতা, প্রথম বিজয়, যেটা অসংখ্য কোটি কোটি শুক্রকীটের সাথে যুদ্ধ করে সবাইকে পরাজিত করে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করা, এটা তার প্রথম সফলতা। কারণ অসংখ্য শুক্রকীটের মধ্যে মাত্র একটা বা দুইটা বা তিনটা, বেশিরভাগই একটা জয়লাভ করে অথবা পৃথিবীতে আসে। এটা একজন মানুষের প্রথম সফলতা। পরকালীন সফলতা হল বা প্রকৃত সফলতা, প্রকৃত বিজয় হল জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করা। এই ব্যক্তি কেবল সফল। 185 নম্বর আয়াত সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলছেন, ফামান জুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সে ব্যক্তি প্রকৃত সফল। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন। তা আমরা এটা নিয়ে আজকে কথা বলব ইনশাআল্লাহ, আপনি আমি কখন সফল হব। যেদিন আপনি অন্তর থেকে বলতে পারবেন, আশা করি আল্লাহ আমাকে জান্নাত দিবেন, সেদিন থেকে আপনি মনে করতে পারেন যে আমি সফল ব্যক্তি, এটা নিশ্চিন্ত। তবে এটা কাউকে বলার দরকার নাই, আপনি যদি মনে করেন, এটাই হলো হোসনুজ্জন। এটা যদি আপনি মনে করতে পারেন অন্তর থেকে, তো আল্লাহ আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, প্রথম সফল ব্যক্তির গুণ যারা আল্লাহকে বিশ্বাস করার পরে মৃত্যু পর্যন্ত ওই বিশ্বাসের উপরে টিকে থাকে, এই ব্যক্তি এক নম্বর সফল ব্যক্তি। আল্লাহ বলছেন সূরায়ে হামিম সাজদা ফুসিলাত 30, 31, 32 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আমাদের রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে
আমাদের রব আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরেই অটল থাকে। দিনের উপরে অটল থাকার কিছু মাধ্যম আছে। আমার একটা বক্তব্য আছে এর উপরে, আপনারা শুনে নেবেন। কোন কোন পন্থায় দিনের উপরে অটল থাকা যায় এবং আল্লাহ অটল থাকতে সাহায্য করেন, থাম্মাস্তাকামু, অটল থাকবে একজন ব্যক্তি কতক্ষণ, এই আয়াতেও বলা হয়েছে। কিন্তু আরেকটা আয়াতে পরিষ্কার বলেছেন, সূরা হিজর 99 নম্বর আয়াত, ওয়াবুদ রব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদ রব্বাক, আপনি আপনার রবের ইবাদত করুন, তাওহীদকে প্রতিষ্ঠা করুন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আপনার কাছে মৃত্যু আসা পর্যন্ত। এটাই হলো ইস্তেকামাত, এটাই দিনের উপরে অটল থাকা। অনেকেই বলে ধৈর্য আর কতদিন ধরব, আর সবরু হাত্তাল মাউত, সবর বা ধৈর্যের সীমা হলো মৃত্যু। আপনি বলবেন যে মরেই যদি যায় তাহলে ধৈর্য ধারণ করে লাভটা কি? লাভ আল জান্নাত, লাভ কি? জান্নাত। আল্লাহ বলছেন, আমি বলবো একটু পরেই তো ইনশাআল্লাহ, এখানে স্পষ্ট হলো ওয়াবুদ রব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি আপনার রবের ইবাদত করুন যতক্ষণ আপনার কাছে মৃত্যু না পৌঁছে। অর্থাৎ মৃত্যু পর্যন্ত অটল যদি কোনো ব্যক্তি থাকে, এরপর আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ কুনতুম তুআদুন, যদি অটল কেউ থাকতে পারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে অসংখ্য জান্নাতে ফেরেশতা নাজিল হয়। যখন একজন মুমিন বান্দা, নেক বান্দা যখন পৃথিবী থেকে বিদায় নেয় মৃত্যুর সময়, অসংখ্য জান্নাতে ফেরেশতা নাজিল হয় তার কাছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অসংখ্য কোটি কোটি ফেরেশতা নাজিল হয়। নাজিল হয়ে তাকে বলে আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না। মৃত্যুর ভয়টা হলো কঠিন, মৃত্যুর চিন্তা মুমিন ব্যক্তির মৃত্যুর চিন্তা হলো কঠিন চিন্তা। তাই বলছেন আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয় না, চিন্তা করো না, ও আবশিরু বিল জান্নাহ, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি রহমত, মৃত্যুর আগে অসংখ্য ফেরেশতা এসে এই তিনটা কথাই বলে, এরপরে আরো দুইটা কথা বলে, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ও আবশিরু বিল জান্নাহ, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। তারপরে বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা দুনিয়াবি জীবনেও তোমাদের বন্ধু, পরকালীন জীবনেও তোমাদের বন্ধু, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। ফেরেশতারা সাহস দিয়ে বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যেগুলো ওয়াদা দেওয়া হয়েছে সেগুলো তো পাবেই, যেগুলো কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে গিয়ে তোমাদের মন যা চাইবে এগুলো ছাড়াও সেগুলো তোমাদেরকে দেওয়া হবে, যেগুলো জান্নাতে নাই কিন্তু মন চাচ্ছে, আল্লাহ বলছেন সেগুলো তোমাদেরকে দেওয়া হবে। নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহমানদারি। মৃত্যুর আগেই
এটা ফেরেশতারা তার কানে কানে বলে দেয়। তখন মালাকুল মওত আসেনি, মালাকুল মওত তখনও আসেনি, মৃত্যুর সময় সাহস দিচ্ছেন ফেরেশতারা। এবার মালাকুল মওত এসে বলে কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে যাও, এসেছিলে সেখান থেকে আবার ফিরে যাও। রাদিয়াতান মারদিয়া, আনন্দ চিত্তে, সন্তুষ্ট চিত্তে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। এটা আল্লাহর কালাম। মালাকুল মওত এসে আগে সুসংবাদ দেন, তারপরে আত্মাটা নর্মালি বেরিয়ে যায়। মুমিন ব্যক্তি ঘুমিয়ে পড়ে, বুঝতে পারে না আত্মাটা কিভাবে বেরিয়ে গেল। এইটাই মুমিন ব্যক্তির প্রকৃত সফলতা। হাত্তা ইয়াসমা কওলাল মালাইকা, তওবা কবুল হয়ে গেছে, আমি মুমিন হিসাবে সার্টিফিকেট পেয়ে গেছি, আমি মুত্তাকি, আমি সফল হয়েছি বলেই আল্লাহর পক্ষ থেকে আমার সুসংবাদ দেওয়া হলো, আমি সফল। মৃত্যুর আগেই ব্যক্তি জানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতাওয়াফাহুমুল মালায়েকা তাইয়্যিবিন, ফেরেশতারা তাদেরকে নিয়ে যায়, তাদের জানটা কবজ করে নিয়ে যায়, তাইয়্যিবিন, তারা তখন আনন্দ চিত্ত, সমস্ত পাপ থেকে পবিত্র, সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র, তাইয়্যিবিন। তারপরে ফেরেশতারা বলে থাকে, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তাআমালুন, তোমরা যা আমল করেছিলে এই আমলের বিনিময়েই তোমরা জান্নাতে প্রবেশ করো। মানে যখন আত্মাটা নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে, তখন জান্নাতের গেটে থেকেই ফেরেশতারা স্বাগত জানাবে, সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। যেদিন আপনি কানে শুনতে পাবেন এই ভাষাটা, সেদিন বুঝবেন আমি সফল। এছাড়া দুনিয়াবি ধন দৌলত অর্জন করা, এটা সফলতা নয়। প্রকৃত সফলতা জান্নাতে প্রবেশ করা। আরো আরো কারা সফল সেটা আল্লাহ তো বলেছেন, কিন্তু কোনো ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর এই কথার উপরে টিকে থাকবে, সেই জান্নাতে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2410 নম্বর হাদিস, ইয়া রাসূলুল্লাহ, মা বি আমরিন আক্তাসিমু বিহ, আপনি কোন কাজের কথা বলবেন যেটাকে আমি আঁকড়ে ধরে থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল রব্বি আল্লাহ, তুমি বলো আমার আল্লাহ, আমার রব আল্লাহ, এটা বলো, কুল রব্বি আল্লাহ, তুমি বলো আমার রব আল্লাহ, সুম্মাস্তাকিম, অতঃপর এই কথা বলেই তুমি অটল থাকো, তাহলেই তুমি তোমার জন্য সমস্ত কাজকে আল্লাহ সহজ করে দেবেন। 26 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মারা যাচ্ছে এমত অবস্থায় সে জানে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, ইল্লা দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। মৃত্যুর সময় যদি তার মনে থাকে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি সহজ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছেন, ভাগ্যবান কে, সফল কাম কে? 99 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে, মান আসআদুন নাস বি শাফাআতিক ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনার সুপারিশ পেয়ে কে ভাগ্যবান হবে, কে সফল হবে, সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি কে হবে কালে কিয়ামতের মাঠে আপনার সুপারিশ পেয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালাম আসআদুন নাস বি শাফাআতি, আমার সুপারিশ পেয়ে ভাগ্যবান হবে, সবচেয়ে সফল হবে ওই ব্যক্তি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবি, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এই ব্যক্তি আমার সুপারিশ পেয়ে সবচেয়ে সফল হবে। এখানে বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহর বরকত কাকে বলে। সহিহ মুসলিম 52 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়া শাহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুস্তাইকিনান বিহি কলবু, অন্তর দিয়ে ইয়াকিনের সাথে, মুস্তাইকিনান ইয়াকিনের সাথে যে ব্যক্তি লা ইলাহা বলবে অন্তর থেকে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিম এসেছে 145 নম্বর হাদিস, মা মিন আব্দিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ, কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মাতা আলা যালিক এবং এই কথার উপরেই মারা যাবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 35 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত কোনো মাবুদ নেই, এই কথা যে বলবে, ও আন্নি রাসূলুল্লাহ, এবং বিশ্বাস করবে আমি রাসূল, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, লা ইয়ালকাল্লাহা বিহিমা গায়রা শাক্কিন ফীহিমা ইল্লা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কথা নির্দ্বিধায় নিঃসংকোচে বলবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমি আপনাদের বোঝাচ্ছি ওই আয়াতের অর্থতা, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, মানে ইস্তিকামাত কাকে বলে, অটল থাকা কাকে বলে। এর দুটো আয়াত শুনিয়েছি আপনাদেরকে আগেই, যে মৃত্যু পর্যন্ত যে ব্যক্তি অটল থাকে সে ব্যক্তির জন্য সফলতা হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গাতে বলেছেন যে সফল ব্যক্তি কে, গুণাগুণ বলেছেন, যে ব্যক্তি ইমানদার সেই ব্যক্তি সফল, আর শেষটা বলে দিয়েছে যে ব্যক্তি আল্লাহর রহমত পেয়ে জান্নাতি হবেন সেই ব্যক্তি সফল।